সীতাকুণ্ড উপজেলার 10 নম্বর সলিমপুর ইউনিয়নের লতিফপুরের সামাজিক সংগঠন মুক্ত পায়রা একতা সংঘর আয়োজনে দ্বিতীয়বারের মতো মাসব্যাপী আকবর্ষা দিবারাত্রি মিনি ব্যাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে ইউনিয়নের রাষ্ট্র নম্বর ওয়ার্ডের হাজিপুকুর পাড়ার ডাকদি মাঠত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকি খেলার উদ্বোধন করছি সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সালাউদ্দিন আজিজ। মাসব্যাপী এই টুর্নামেন্টে মোট 32 দল অংশ নেয়। মুক্তপাড়া একাত্তর সংঘর সভাপতি মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে এর বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল করিম চৌধুরী নিউটন, ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ নাদিমুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আসলাম হাবিব, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সৈয়দ শামস মোহাম্মদ লেলিন সহ আরো বোধকে। এর আরো উপস্থিত আছেন খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রহমান সুজন ও সচিব মোহাম্মদ ওয়াজেদ আলী মুন্না। উদ্বোধন খেলাতে অংশ নেয় ফরহাদ স্মৃতি সংসদ বনাম আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী, এরপর অনুষ্ঠিত হয় বাপ্পি স্মৃতি সংসদ বনাম কলেজ পাড়া লিজেন্ড দল। দিবারাত্রির এই টুর্নামেন্টে প্রত্যেক দিন দুই অঙ্গুরি ম্যাচ অনুষ্ঠিত হবে। বেদুল্লাহ, সিপ্লাস টিভি, চট্টগ্রাম। বদ্দা আফা ওনারা যারা আর বিডি গিনছন ওনার দুঃখজনক হলে সত্য যে আর 48% মানুষে কিন্তু সাবস্ক্রাইব নাও করে, তো অনেকে সাবস্ক্রাইব করছেন না, ওনার যদি সাবস্ক্রাইব ন করি তখন ওনার আজ এত কেন সাবস্ক্রাইব করি ধর না, এই জায়গা নামে দেখব ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে, আরও খুশি হলে ওনারা প্রত্যেক দিন সংবাদ তিন পাইবেন, তো ইয়ে না কে বালানো হইব না।